নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা। এই মুহূর্তে আমি চলে এসেছি রিফিউজি হ্যান্ডিক্রাফটসে। বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যই কিন্তু আপনি ফিরে পাবেন রিফিউজি হ্যান্ডিক্রাফটসে। তাহলে চলুন সরাসরি অন্দরে প্রবেশ করা যাক, আসুন। আপনার নাম? প্রিয়া দে। ডেস্টিনেশন? শপ ইনচার্জ। আর কত বছর ধরে এখানে কর্মরত? এখানে আমি 4 বছর ধরে আছি। 4 বছর ধরে। আজকে কী কী দেখছি আমরা? আজকে কিছু শাড়ি দেখাবো আপনাদের। এখানে ছাপা শাড়ি থেকে তসর সিল্ক সবই পাওয়া যায়। তো ছাপা শাড়ি দেখাচ্ছি না, আমি তাঁত থেকে শুরু করব। তাঁতের শাড়ি দেখবো। আর এই শাড়িটার নাম? এটার নাম হচ্ছে ধনেখালি শাড়ি। আর কি সুন্দর আমি একটা শাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পাটটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, বডিটা অনেকটা রয়্যাল ব্লু টাইপের। হ্যাঁ, এই শাড়িটা 850। এটা ধনেখালি শাড়ি মোটামুটি শুরু হয় 650 থেকে। আপনাদের আমি 850-এর জিনিসটা দেখাচ্ছি। শাড়িটা এরকম। এটা হচ্ছে বডি। এটা হচ্ছে বডি। সব কটা শাড়ি আলাদা আলাদা আছে, প্রিন্ট আলাদা আছে। আপনাকে একটা দেখালাম। এরপরে দেখাবো খাদি কটন। খাদি কটন। হুম, এইগুলো হচ্ছে খুব নরম শাড়ি, পরে খুব আরাম, খুব আরাম। এগুলো শীতে গরমে সব কিছুতেই পরা যায়। দূর থেকে মনে হবে পিওর সিল্ক পরে যাচ্ছি, মানে এরকম আর কি আসে। আর লাইট ওয়েটও। আচ্ছা, এটা গঙ্গা যমুনা পাড় দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ, এটা গঙ্গা যমুনা পাড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, অসাধারণ সুন্দর শাড়ি। হ্যাঁ, এর একটু কমের মধ্যে দেখাই। এটা হচ্ছে মলমল শাড়ি, গরমে প্রচুর চলে এই শাড়ি। আমাদের এখানে এইগুলোকে ব্লক প্রিন্ট বলে, মলমলের ওপর ব্লক প্রিন্ট করা। এটা কত থেকে স্টার্টিং? এইটা হচ্ছে আমাদের এখানে বলে দিচ্ছি 709, তো 500 থেকেও পাওয়া যায়। আর কি দেখছি? আর বাংলা তাঁত। জরির তাঁতের ওপর জরির কাজও আছে, সুতোর কাজও আছে। আমি সুতোর কাজটাই দেখাচ্ছি। আপনার নাম? আমার নাম বুলবুল দাস। আর ডেজিগনেশন? ঢাকুরিয়া শোরুমের ইনচার্জ। আচ্ছা, আর কত বছর ধরে আপনি এখানে কাজ করছেন? দেখুন, মেইনলি আমি এখানে চাকরি করছি, মানে বালিগঞ্জ ফাড়িতেই প্রথম আসি, ওখানে আমি করছি। ওখান থেকে এই পর্যন্ত এখন আছি আমি 26 বছর। আচ্ছা, মানে টোটাল জার্নিটা নাকি এখানেই? টোটালি এখানে এসেছি আমি, ধরুন 2 বছর হয়েছে। 26 বছর। আর 26 বছর এই জার্নিটা যদি আমাদের একটু বলেন যে কেমন লাগে, কীরকম যদি কোনো এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, তো এই 26 বছর দেখুন, আমি এখানে আগে তো এতটা শিল্প ছিল না, মানে ধরুন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের এই শিল্পের কাজগুলো আমাদের আসে এবং আর্টিজিয়ানরাও দিয়ে যায়। তো আমরা সেই আর্টিজানদের কাছ থেকে সেই জিনিসগুলো আমরা কিনি এবং এইভাবে আমাদের পরস্পর হয়ে আসছে এবং এখনও সেটা চলছে। তো আমরা এখানে আগে যে জিনিসগুলো ছিল তার তুলনায় কিন্তু এখন অনেক বেশি জিনিসও এসেছে। তা আমরা আজকে সিরামিক দেখব, মাটির জিনিসের আইটেম দেখব, আর সফট ডল দেখব, তারপরে মধুবনি ওয়াল হ্যাঙ্গিং সেগুলো দেখব, আর বিভিন্ন মাস্ক পুরুলিয়ার আসে সেগুলোও দেখব।
নাম কি? আমার নাম স্বর্ণালী ব্যানার্জি পণ্ডিত। আর কত বছর ধরে এখানে তুমি যুক্ত? আমি 2016 জয়েন করেছি, এই 4.5 বছর চলছে, অগস্টে 5 বছর হবে। আচ্ছা, আজকে আমরা কি কি জিনিস দেখছি? আর মিনিমাম আমার মনে হয় কিছু কিছু প্রোডাক্ট দেখাও যেগুলো খুব মানে ইউনিক এবং মিনিমাম প্রাইস। আমরা এখানে তো প্রোডাক্ট অনেক কিছুই দেখছি, তার মধ্যে আমাদের যে টেরাকোটার এই প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে টেরাকোটার ঘোড়া। তো এটার মিনিমাম প্রাইস হচ্ছে 16 টাকা, মানে খুবই কম দাম। মানে এটা আমাদের এখানেই পাওয়া যায়, অনেকেই খুঁজতে আসে, কিন্তু আমাদের এখান ছাড়া এই প্রোডাক্টটা পাওয়া যায় না। এছাড়াও আমাদের মাত্র 16 টাকা, মাত্র 16 টাকা দাম। এছাড়াও আমাদের রয়েছে কাঠের পেঁচা, যেটার দাম 25 টাকা, খুবই কম দাম। এছাড়াও রয়েছে ডোকরা, ডোকরা যেটা আমাদের অনেক প্রাচীন শিল্প, মানে আপনার বাঁকুড়ার অনেক প্রাচীন শিল্প, একটা বিকনা জেলাতেই এখন শুধুমাত্র হয়, আর এখন এটা কোথাও হয়ও না, ওখানেই বানানো হয়, ওখান থেকেই আমাদের আনানো। এটার দাম হচ্ছে আপনার 467 টাকা, 467। তো এরকম অনেক কিছুই আছে কম রেঞ্জের, এগুলো আমি একটা একটা প্রোডাক্ট দেখালাম আপনাকে। এছাড়াও অনেক প্রোডাক্ট আছে যেগুলো এরকম রেঞ্জের মধ্যে এখানে পাওয়া যাবে। আপনার নাম? সীমা মল্লিক। আর ডেজিগনেশন? সেলস অ্যাসিস্ট্যান্ট। কত বছর ধরে এখানে কাজ? আমি প্রায় 2 বছর হয়ে গেল এখানে আছি। আর আমার চোখের সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর জুয়েলারি রয়েছে, ইয়াররিংস রয়েছে, হার রয়েছে, সমস্ত কিছু আছে। প্রথমে কি থেকে স্টার্ট করব আমরা? টেরাকোটা কানের দুল ছোট বড় সব রকমই আছে। এখন টপ থেকে শুরু করছি, আমাদের কাছে টেরাকোটার ছোট ছোট কানের দুল আছে একদম কম প্রাইসে, 14 টাকায়। সবাই তো আর দাম দিয়ে কিনে পড়তে পারে না, তাদের জন্য এই টেরাকোটার কানের দুলটা খুব মানে পরার জন্য খুব উপযোগী হবে এটা। আর আমাদের কাছে 14 টাকারই মোটামুটি আছে এখন, যেগুলো সবই 14 টাকা, মানে যে কোনো একটা নিলে একই দামই পাওয়া যাবে, 14তেই শেষ। এটাও খুব সুন্দর, এটা দেখুন, এটা লকেটটা খুব ইউনিক, লকেটটা একদম ঢোল টাইপের। এটারই প্রাইসটা হলো 297 টাকা মতো। আর এগুলো স্টার্ট হচ্ছে? এগুলো 250-300 নিচে হয় না, ডোকরা একটু বেশি প্রাইস। এরপরে আমি পার্লের কানের দুল দেখাবো। পার্লের কানের দুল আমাদের কাছে স্টার্টিং হলো 250 টাকা থেকে, এরপরে আপনি বিভিন্ন ডিজাইনের ওপর বিভিন্ন দাম পাবেন, ছোট একদম 250, তারপরে 375, 550, 600, 700, এরকমভাবে আমাদের কাছে 1500 টাকা পর্যন্ত শুধু কানের দুল আছে। আর এগুলো দেখুন, এগুলো নর্মাল ব্ল্যাক পলিশ করা, এগুলো আমাদের আর্টিজানরা ভীষণ কষ্ট করেই বানায়। এগুলো আছে, হ্যাঁ, এটার সাথে সেট রয়েছে ইয়াররিংস। এটা ধরুন আপনি যে কোনো হ্যান্ডলুম শাড়ি, পিওর সিল্কের সাথেও ভালো লাগবে যদি সেটা কালার ম্যাচ করে পরা যায়, যে কোনো শাড়ির সাথে, কলমকারির সাথে ভালো লাগবে এই শাড়ি, এই জুয়েলারিগুলো যে কোনো শাড়ির সাথে পরলে বেশ একটা ইউনিক লুক দেয়। হ্যাঁ, কালার এরকমই থাকে, এই ব্ল্যাক পলিশের কালারটা যায় না কখনো, একদমই সেম থাকে। এগুলো আপনি বিভিন্ন প্রাইসের আছে, এগুলো 250 টাকা থেকে স্টার্টিং আছে আমাদের। কোন কি দেখবো আমরা এখন? আমরা দেখো পার্লের হার, পার্লের ছোট একটা লেয়ারের মধ্যে পার্লের সাথে ছোট ছোট বিডস দেওয়া আছে, সেগুলো আমাদের স্টার্টিং হলো 800 টাকা থেকে। আর এবার যদি আপনি সিঙ্গে শুধু পার্লের সাথে লকেট দেওয়ার মধ্যে দেখেন, তাহলে আপনার 1000-1500 টাকায় হয়ে যাবে। আর আরেকটু ভালো দেখতে গেলে টু লেয়ারের উপর লকেট দেওয়া উইথ ইয়াররিং সেট আপনার 2500 টাকা। আর যদি 3 লেয়ারের হয় তার সাথে ইয়াররিংস আছে, 3000-3500 টাকা, মোটামুটি আমাদের 4000 পর্যন্ত আছে আমাদের কাছে পার্ল। আমি আপনাদের ফার্স্ট দেখাবো হচ্ছে মধুবনী প্রিন্টিং, ঠিক আছে? এটা হচ্ছে মথুরাপুরের, ঠিক আছে? আর এটা হচ্ছে মেশিনারি বোর্ডের ওপর হ্যান্ড পেন্টিং, ইভেন এটা হচ্ছে ওয়াশেবল, ঠিক আছে? আর এটা এতটাই লাইট ওয়েট হয় যে ফরেনাররা এগুলোকে ভীষণ প্রেফার করে, ঠিক আছে, লাইট ওয়েটের জন্য পার্টিকুলারলি। আর দেখুন আমাদের এটার লোয়েস্ট প্রাইস হচ্ছে 32 থেকে স্টার্টিং, সেটা হচ্ছে কোস্টার, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। কোস্টার হচ্ছে, আচ্ছা, মানে মধুবনী আর্টে আমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাব? হ্যাঁ, কোস্টার পেয়ে যাবেন, ওয়াল হ্যাঙ্গিং পেয়ে যাবেন মধুবনীতে, এগুলোই
মেইনলি আছে। পোস্টার হচ্ছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন, ওয়াল হ্যাঙ্গিংও বিভিন্ন সাইজের আপনি পেয়ে যাবেন এখানে। এটার প্রাইস হচ্ছে আপনার 874 টাকা, 874 টাকা এটার প্রাইস। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, মধুবানী ওয়াল হ্যাঙ্গিং। এইগুলো যেরকম রাউন্ড শেপে রয়েছে সেরকম এটা হচ্ছে স্কয়ার শেপে বা ট্রায়াঙ্গেল শেপে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে দুটো সাইজে আছে, একটা ছোট একটা হচ্ছে এটা। এটা এটার প্রাইস হচ্ছে ছোটটার প্রাইস হচ্ছে 269 আর বড়টার প্রাইস হচ্ছে 363, ঠিক আছে। আর ওয়াল হ্যাঙ্গিং যেটা বলছেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 874 টাকা, বড় যেটা আপনাকে দেখালাম। আর ছোটও আছে, হ্যাঁ ছোটও আছে, ছোটোর মধ্যে যে এইরকম আছে, এর থেকেও ছোটো সাইজ আছে। এটা হচ্ছে 252 এটার প্রাইস আছে, ঠিক আছে। আর এই যে যেটা আপনাকে কোস্টার বললাম, এটা কিন্তু আমাদের সিঙ্গেলেও পাওয়া যায়। এটা যেমন সেট আছে, ওটা সিঙ্গেলেও আমাদের পাওয়া যায়। সিঙ্গেল হচ্ছে 32, হ্যাঁ 30, 6টা আছে। আর সিঙ্গেলে আপনি মিশিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। আর মধুবনী আর্ট যেটা দেখছি, মানে এক একটা ডিজাইন, এক একটা কালার কম্বিনেশন, সমস্ত কিছুই কিন্তু ভিন্ন, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। এটা মূলত রাধা কৃষ্ণকে থিম করেই করা হয় মেইনলি। আপনি যে কটা দেখতে পাবেন, দেখুন মেইনলি হচ্ছে রাধা কৃষ্ণ থিমে আছে। এরপরে কি দেখছি, এরপরে আপনাকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়ার ছৌ মাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে পুরুলিয়ার একটা ঐতিহ্য, পুরুলিয়ার এটা মেন ঐতিহ্য, ঠিক আছে। এটা মূলত পেপার পাল্প দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন একদম লোয়েস্ট ছোট হচ্ছে এটা। এটার প্রাইস হচ্ছে আপনার 135 থেকে স্টার্ট। আর সবচেয়ে বড় যেটা আছে সেটা এটা, এটার দাম হচ্ছে 1147 টাকা। এটা এটা হচ্ছে কথাকলি, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 600। আর পুরুলিয়ার হচ্ছে এটা মেইন শিল্প হচ্ছে এটাই, ছৌ মাস পুরুলিয়াতে এটা বিখ্যাত একদম। আমার নাম শানন্না ধর, আমি এখানে লাস্ট 4 বছর ধরে কাজ করছি। এই বছর আমার মে পড়লে আমার 4 বছর কমপ্লিট হবে। আজকে আমরা কি কি জিনিস দেখব? আমরা আজকে এই ছৌ মাস্ক, আমাদের এগুলো পুরুলিয়ায় তৈরি হয়। এগুলো আপনার স্টার্টিং রেঞ্জ আছে হচ্ছে 100 রুপিস থেকে পেয়ার। এগুলো আমরা নিজেরা এগুলো গিয়ে কালেক্ট করি পুরুলিয়া থেকে, আমাদের আর্টিজেন্সরাও এগুলো অনেক সময় এসে দিয়ে যায়। এগুলো ফুললি হ্যান্ডমেড। আর এগুলো ছাড়া আমাদের এখানে বাঁশের জুয়েলারি রয়েছে যেটা কাস্টমাররা খুবই পছন্দ করে, এই ভীষণ ইউনিক। আর সেটা ছাড়া আমরা নানা রকমের জুয়েলারি কালেকশনসও রাখি আমাদের কাছে। যেরকম এটা হচ্ছে বাঁশের জুয়েলারি, এটা আমরা আসে হচ্ছে আমাদের নদনপাট থেকে, নর্থ বেঙ্গল থেকে আসে। এটা ফুললি হ্যান্ডমেড এটাও। এটার সাথে আপনার ইয়ারিংয়ের সেটও পেয়ে যাবেন আপনি। এগুলো খুবই কম প্রাইস, এগুলো জাস্ট আমরা আর্টিজেন্স যারা আমাদের আছে তাদেরকে প্রমোট করার জন্য যেহেতু আমরা রাখছি, এগুলো মোটামুটি আপনি 100 রুপিস 150 এই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি রিফিউজি হ্যান্ডিক্রাফটসের সেক্রেটারি শ্রী শ্রীজিৎ দাশগুপ্তকে। আপনাকে জিও বাংলায় স্বাগত, এবং জিও বাংলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? জিও বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানটা যত এই হ্যান্ডিক্রাফটসের প্রতিষ্ঠান আছে এদের থেকেও পুরনো। এটা 1953 যখন আমাদের ওখানে বাংলাদেশ থেকে শরণার্থীরা আসছিলেন, তখন ডক্টর বিধানচন্দ্র রায় এটা রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অধীনে এই সংস্থাটি তৈরি করে। হ্যাঁ, এবং 1954 সালে মাননীয় ইন্দিরা গান্ধী, যিনি আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় উনি প্রাইম মিনিস্টার ছিলেন না, উনি তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তখন আমাদের
এই প্রতিষ্ঠানের উপরে এসেছিলেন। আর আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেগুলো সুদূর গ্রাম বাংলার যত আর্টিজেন মানে হস্তশিল্পী যত উইভার আছেন তাদের হাত দিয়েই তৈরি করা হয়েছে। জিনিসের সম্ভার তো আমরা দেখেই নিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মেন ব্রাঞ্চে, যেটা কিন্তু বালিগঞ্জ ফাঁড়িতে, এবং ইনাদের কিন্তু আরও একটা আউটলেট রয়েছে দক্ষিণাপনে। আর আপনি ভাবছেন যে কীভাবেই বা কন্ট্যাক্ট করবেন বা কীভাবে আসবেন, তার জন্য তো রয়েছে নিচে দেওয়া ফোন নাম্বারে বা ফেসবুক লিঙ্ক থেকেও কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আরও কন্ট্যাক্ট করতে পারেন এখানকার ওয়েবসাইট লিঙ্কটার থেকেও। তাহলে আর দেরি কী, আজকেই চলে আসুন রিফিউজি হ্যান্ডিক্রাফটসে।